মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। হঠাৎ করে আমার সঙ্গে লুকিয়ে লুকিয়ে দেখা করার শখ হলো কেন তোমার? নাকি ফিরে আসার জন্য হাতে পায়ে ধরবে? কোনটা? সেই দুর্ভাগ্য যেন আমার এই জন্মে না হয়নি তার প্রার্থনা করো। যাকে আমার ভাবাই ভুল হয়েছে যে তুমি আমার কথা মতন কিছু করবে। যেটা বলার জন্য মেসেজ করেছিলাম সেটা এখানেই দিয়ে দিই। এটা কি দেখো, নীল একটা রিকোয়েস্ট করছে, এই ডিভোর্সটা যখন ইনএভিটেবল এটা নিয়ে আর কোনো ইগো ইস্যু ক্রিয়েট করো প্লিজ। তোমার নানা কারণে বোধহয় এটা তৈরি করা হয়ে উঠছে না, তাই আমি তৈরি করে দিই। মহত্ব? আমাকে সাহায্য করার মহত্ব দেখাচ্ছ তুমি? মহৎ বা লঘু কোনো ব্যাপারই এটা নয়, এটা একটা প্রয়োজনীয় ব্যাপার আর প্রয়োজনটা তোমার আমার দুজনের। মিউচুয়াল তুমি ধরেই নিচ্ছ, আর আমি যদি কন্টেস্ট করি? বেশ, করতে চাইলে করতেই পারো, আমার তো বাধা দেওয়ার উপায় নেই, তাহলে কন্টেস্টই হোক। তুমি কোর্টে কি বলবে? তুমি কেন ডিভোর্স চাও সেটা কি বলবে? বলার বিষয়ের অভাব আছে নাকি নাকি কারণের অভাব আছে আমার তো সেটা মনে হয়। তবে হ্যাঁ, খুব বেশি প্রয়োজন না হলে আমি আমার ওপর রোজকার হওয়া মানসিক অত্যাচারের কথা হয়তো কোর্টে দাঁড়িয়ে বলবো না, শুধু এটাই বলবো যে তোমার সঙ্গে আত্মসম্মান নিয়ে থাকা যাবে না, সেটা সম্ভবই নয়, আর সেটা আমার কাছে বড্ড প্রিয়। আমার বাপির দেওয়া প্রথম শিক্ষাই ওটা যে মাথা উঁচু করে আত্মসম্মানের সঙ্গে বাঁচো। আমি অনেকদিন অনেকদিন বাপির শিক্ষা ছেড়ে কম্প্রোমাইজ করে তোমার সঙ্গে থেকেছি, কিন্তু আর আমি আত্মসম্মান জলাঞ্জলি দিয়ে তোমার সঙ্গে থাকতে পারব না। আত্মসম্মান নাকি কোটে গিয়ে আসল সত্যিটা বলতে পারবে না সেটা? তোমার কাছে কোনটা সত্যি আমি জানি না। হ্যাঁ ঠিক আছে, ধরছি না তোমাকে, কোর্টে দাঁড়িয়ে তো বলতে পারবে না যে তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে তুমি সম্পর্ক রাখতে পারছো না, সেই জন্য। ওটা বরং তুমিই বলো, ওটা তোমার স্ট্যান্ডার্ড। মেঘ, মুখ সামলে কথা বলো। আর আমিও আশা করব তুমি এটা মাথায় রাখবে যেটা তোমার ইউনিভার্সিটি। আমি ভুল তো কিছু বলিনি, তুমি তোমার অভিযোগের সঙ্গে আমার উপর গোয়েন্দাগিরি করে কি কি প্রমাণ পেয়েছো সেগুলো ওখানে দিও, আমার অসুবিধা নেই। আর মনে রাখো বেশি দেরি করো, যাকে ওই নেকলেস কিনে দিতে চাইছো তাকে আর আঘাত করো না। তারাটা কার? তোমার না তোমার ওই নতুন বন্ধু? ধরো আমারই, আমি আর এই মিথ্যে বিয়েটার মধ্যে থাকতে চাই না, আমি নিজেও মুক্তি পেতে চাই আর তোমাকেও মুক্তি দিতে চাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।